এই হলো আমাদের গ্রামের একটা রাস্তা, এই ভোরের সকাল, এই হচ্ছে আমার আব্বা, রস নিয়ে আসতেছে, রস নিয়ে আসতেছে, শীতের সকাল, রসের খুব চাহিদা, কিন্তু তেমন একটা পাওয়া যায় না আমাদের দেশে এখন আর রস। আগে আমরা ছোটোকালে দেখছি অনেক রস ছিল, অনেক রস মিঠা করতো, খেতে পারতো না। এখন মানুষ শুধু কাঁচা খাবে সেটাই পায় না, তারই অনেক দাম। ভোরের সকাল, এখন কিন্তু বেলা 7টা বাজে, স্বাভাবিক অবস্থা, তাতেই এরকম। কিছু দূর গেলেই আর দেখা যায় না, কিছুই দেখা যায় না। এই হচ্ছে ভোরের সকালে আমি, এই যে উইটা হচ্ছে আমাদের মসজিদ, এটা হচ্ছে আমাদের কবরস্থান, মৌলভী সাহেব আমাদের ছোট দাদা, আমার ছোট দাদা, এরা তিনও ভাই এই কবরস্থানে শায়িত আছে। এই যে ভোরের সকাল, এটা হচ্ছে এখন এক্সাক্ট টাইম হচ্ছে 7টা বাজে, 7টা 6, তাতে এই অবস্থা। আসলে গ্রামে এরকম থাকার মতো পরিবেশ তেমন একটা ভালো না। আমরা মাঝে মাঝে ছুটি কাটাতে আসি, কাজের ফাঁকে বেড়াতে আসি নারীর টানে। এই হচ্ছে আমাদের মসজিদ, এটা হচ্ছে আমাদের মসজিদ, মসজিদে একজন অভিভাবক আসছে সম্ভবত তার বাচ্চাকে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, কুয়াশায় ঢেকে আছে সব। এই যে এই খেজুর গাছ থেকে রস নামানো হয়েছে, একেবারে পিওর। আর এই যে এই খেজুর গাছ থেকে রস নামিয়ে এই হাতে নিয়ে রেখেছে, এখন সে খাবে। সঙ্গে যুক্ত হয়েছি আমি, রফিকুল ইসলাম নয়ন, বরিশালের বাসিন্দা। আর ওই যে আরও একজন আছে, পেয়ার আলী ভাই, সে রস খাওয়ার জন্য আসতেছে। এই যে রসের হাড়ি, চমৎকার রসের স্বাদ। এই যে আমাদের এই যে রস পাগল, উনি খুব রসপ্রিয়, বাট আমি খেতে পারি না ছোটকাল থেকে, জানি না আমার কেন, দেখতে ভালো লাগে, প্রত্যেকটা ফিল্ম উপভোগ করতে ভালো লাগে, বাট আমি নিজে খাই না। এই যে আর একজন রস পাগল, ও এই যে এই যে খেজুর গাছ থেকে আমরা রস পেরেছি। এই যে এটা হচ্ছে আমার নাতি, সে রস খাচ্ছে খেজুরের রস।